হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি নিশাদ আজ এসেছি আপনাদের মাঝে সাজের বাতি সিরিয়ালের আপডেট দিব বলে চারু নিচে নেমে এসে দেখে যে চুমকি ছোপার মধ্যে ঘুমিয়ে পড়েছে সে চুমকিকে ডাকতে ধরলে সেখানে তা চারু শাশুড়ি মা আসে এবং বলে যে সে কি এখানে চুমকি না এটা চুমকি এখানে ঘুমাচ্ছে কেন চারু বলে যে কালকা রাতে গেস্টরুমটা অনেক বেশি নোংরা ছিল তাই হয়তো এখানে ঘুমিয়ে পড়েছে চারু চুমকিকে ডাকতে ধরলে চুমকি ঘুমে ঘুরে বলে যে চারু আমাকে ডিস্টার্ব করিস না তো রাতে ঘুমের স্বপ্নের মধ্যে এসে আমাকে জ্বালাস এখন সকালবেলা আমাকে জ্বালাচ্ছিস এর মাঝে চুমকি হালকা চোখ খুলে দেখে যে তার শাশুড়ি মা এখন দাঁড়িয়েছে সে ঝটপট উপরে উঠে দাঁড়িয়ে পড়ে এবং বলে যে না আসলে আমি এখনই উঠে যাচ্ছিলাম বলুন আমাকে কি করতে হবে চারু শাশুড়ি মা বলে তুমি এখনো এমন কিছু করছো এখনো তুমি শুধরাচ্ছ না এর মাঝে চারু বলে যে তুই এখন ঝটপটে বাড়িটা ঝাড়ু দিয়ে এরপর ভালো করে কারণ থাম্মি বাসি ঘরে পুজো দিবে না আর তোর শুধু এতটুকু করে কাজ শেষ হবে না কিন্তু এরপর তাড়াতাড়ি তুই বাগান থেকে ফুল নিয়ে আসবি কারণ ঠাম্মি এখনই পুজোতে বসবে এরপর কি কি করতে হবে চারু সেটা চুমকির হাতে একটা লিস্ট ধরিয়ে দেয় চুমকি এই সব কিছু কাজ দেখে বলে আমি কি বাড়ির ঝি নাকি বাড়ির ঝির মতো সব কাজ আমাকে দিচ্ছিস তখনই চারু রেগে যায় এবং এবং চারু বলে যে তুই ঝি কথাটার মানে বুঝিস ঝি শব্দটা এসেছে দহিতা থেকে যেটার অর্থ আসলে কন্যা বা স্ত্রী এখন হয়তো বা কালের বিবর্তনে সেই ঝি কথাটাকে নিম্নে ধরা হয় এবং ঝি কথাটাকে নিম্নে ধরা হয় কিন্তু এর কিন্তু এর তাৎপর্য কিন্তু অনেক এরপর চারু বলে যে তাদের বাসায় যে কাজ করে সেই মহিলাটা তাদের জন্য কত কিছু করে যায় সব কিছু করেছে সে ভালোবেসে প্রতিদিন একই রুটিন মাফি কাজ করে যায় সে ভালোবেসে করে যায় আর তাকে অসম্মান করার অধিকার চুমকি নেই চুমকি বলে চারু আমি সত্যি বুঝতে বুঝতে পারিনি আমাকে মাফ করে দেয় এদিকে চারু শাশুড়ি মা বলে তোমাকে না আমি বলেছি যে চারুকে চারুগুলো ডাকবো না এখনও তুমি তোমাকে চারু বলে ডাকছ চারু বলেই ডাকছো এত বড় ধৃষ্টটা তোমার চুমকি বলে যে সরে সরি ভুল হয়ে গিয়েছে আমি আর কখনো এমন করে বলবো না এরপর বলে যে দিদি দিদি আমাকে মাফ করে দেয় চারু পুরা ঘর ঝাড়ু দেয় এবং সে যখন ঘর মুছে এর মাঝে কিন্তু সেখানে অংশ মঙ্গলি আর্য সবাই চলে আসে এবং তারা আলোচনা করছে যে যেহেতু আর্য এবং চারু হানিমুনা যাবে প্যারিসে সেজন্য মঙ্গলি বলছে যে বৌদি ভাইয়ের জন্য আমি আলাদা আলাদা কিছু ড্রেস কিনবো কারণ চারু বলে যে আমার তো অনেক শাড়ি রয়েছে আর শপিং আর তো কোনো কেনাকাটার প্রয়োজন নেই মঙ্গলি বলে যে তুমি ওখানে গিয়ে শাড়ি পরবে নাকি চারু বলে যে এর থেকে সুন্দর পোশাকই আর হয় কখনও মঙ্গলি যে হ্যাঁ তুমি ঠিক বলেছো কিন্তু ওখানে গিয়ে তোমাকে একটু অন্য রকম থাকতে হবে নতুন পরিবেশে নতুন রকম করে থাকবে ভালো লাগবে দেখবে এরপর সে বলেছে আমি তোমার জন্য কয়েকটা সুন্দর সুন্দর ড্রেস সিলেক্ট করে পছন্দ করে নিয়ে নেব মাসার সকলে খুশি হয় এবং বলে যে হ্যাঁ ঠিক তো ওখানে মঙ্গলি বলে যে তুমি সেই সুন্দর ড্রেসগুলো পরে দাদাবের হাত ধরে প্যারিসের রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে কত ভালো একটা সিন বলো তো এরপর সোহিনীর কথা উঠলে সোহিনী যে তার রনীতের সঙ্গে দেখা করতে অত দূর চলে গেছে সেই কথাটা উঠে এবং তখন চারু বলে যে রনিতকে তাকে তো এই বাসায় ডেকে নিয়ে এসে এখানে দেখা করতে পারতো তো অনেকটা সময় কাটাতে পারতো মাসায় সকলে বলে যে সোহিনী কেন চাইনি যে এখানে দেখা করবে হয়তো সেজন্য ও গিয়েছে আর এরপর চারু বলে যে মাসিমণির পিসিমণির মনের মধ্যে যা ঝড় চলে যাচ্ছে ওনাকে অবশ্যই একটু একা থাকাই ভালো এদিকে চুমকে ঘর মুছতে মুছতে বলে যে তোর মনে এত দয়া অথচ নিজের বোনকে এত কষ্ট দিচ্ছিস ওই তোর বোনের বেলায় কোনো তোর মায়া জন্মাচ্ছে না তাই না চারু একবার শুধু আমি সুযোগ পাই তারপর দেখিয়ে দেবো পরে পর দেখা যায় শপিং করতে গেলে চারুর একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হতে ধরলে একটা মেয়ে তাকে বাঁচিয়ে নেয় তাহলে কি হতে চলেছে সাজের বাতি সবটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে সাজেরবাতি সিরিয়ালটি এটা জলসায় এসটা জলসা এস ডিতে এবং নতুন নতুন সব আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটিতে অবশ্যই একটা ক্লিক করুন